কাউকে পাওয়ার জন্য কি খাসভাবে কোনো আমল করা যাবে? দাড়ি ছোট রাখলে কি তাকে ফাসিক বলা যায়? আজান হলে মাথায় কাপড় দিতে হবে কিনা? কোন পুরুষ জিহাদের ভয় দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া কি গুনাহ? ইয়াজিদে কি মুসলমান? ইয়াজিদ সম্পর্কে আমাদের কি ধারণা থাকা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি নিরক্ষর ছিলেন, এ ব্যাপারে কিনা একটু জানতে চাই। ছেলের বউকে শ্বশুর সামনে পর্দা করতে হবে? কোনো মানুষ আত্মহত্যা করলে তার আত্মা দ্বারা বাড়ির মানুষের কোনো ক্ষতি হবে কিনা? যে সালাদগুলোতে সশব্দে কিরাত পড়া হয়, সেই সালাদগুলো একাকী পড়লে কি সশব্দে পড়বো নাকি নীরবে? কোনো মানুষ আত্মহত্যা করলে তার আত্মা দ্বারা বাড়ির মানুষের কোনো ক্ষতি হবে কিনা? মানিক ভাই জানতে চাইছেন, না, কেউ যদি আত্মহত্যা করে তার আত্মা বাড়ির মানুষের কোনো ক্ষতি হবে, এটা কুসংস্কার। কেউ আত্মহত্যা করলে তার আত্মা ফিরে ফিরে আসে বাড়িতে, মানুষের ক্ষতি হয়, এই ধরনের কথা কুসংস্কার, সাথে ইসলামের কোনো ভিত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে জানিয়েছেন, লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে যা করবে তার ফল সে পাবে। তিনি আত্মহত্যা করলে তিনি গুনাহ করেছেন, কিন্তু বাড়ির মানুষ তো গুনাহ করেন না, বিধায় তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? ছেলের বউকে শ্বশুর সামনে পর্দা করতে হবে? না, ছেলের বউকে শ্বশুর সামনে পর্দা করতে হবে না, কারণ শ্বশুর এর সঙ্গে তার বিবাহ হারাম এবং তিনি তার সঙ্গে পর্দার কোনো বিধান নেই, তার সঙ্গে তিনি দেখা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই সেটা স্বাধীনতার সাথে। যে সালাদগুলোতে সশব্দে কিরাত পড়া হয়, সেই সালাদগুলো একাকী পড়লে কি সশব্দে পড়বো নাকি নীরবে? হ্যাঁ, সেই সালাদগুলোর মধ্যে একাকী পড়ি তাহলে একামত দিয়ে সশব্দে পড়বো, এটা উত্তম। এবং হাদিস সম্পর্কে ফজিলতের কথা হয়েছে, খোতার কথা, মসজিদে জামাত শেষ হয়ে গেছে, আপনি একাকী সালাদ পড়বেন মসজিদে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি একামত দেন এবং উচ্চ স্বরে পড়েন, যাতে করে আপনার তেলাওয়াত শুনে, আপনার আওয়াজ শুনে অন্য মানুষ এসে আপনার সাথে যোগ দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এ ব্যাপারে কিনা একটু জানতে চাই। জি, আবু মুয়াজ ভাই, মুয়াজ ভাই আপনি জানতে চেয়েছেন নবী নিরক্ষর ছিলেন? হ্যাঁ, তিনি নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া লিখতে জানতেন না, পড়তে জানতেন না। অলৌকিক ভাবে কখনো কখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু মৌলিকভাবে তিনি লিখতে বা পড়তে জানতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবে তাকে রেখেছেন, যাতে করে মক্কা মুশরিকরা বলতে না পারে যে তিনি শিক্ষিত মানুষ, এই সাহিত্যপূর্ণ কোরআন তিনি আবিষ্কার করে, এই কথাগুলো যারা বলতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরক্ষর রেখেছেন। আর তিনি মানে আক্ষরিক অর্থে নিরক্ষর ছিলেন সেটাও সঠিক নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন তা সারা পৃথিবীর সকল জ্ঞানীদের জ্ঞানের চেয়ে অনেক ঊর্ধ্বে। অতএব আজকের যুগে নিরক্ষর বলতে যেটা বোঝানো হয়, অর্থাৎ কোন ধরনের জ্ঞান বিজ্ঞান জানার সুস্থম, কিন্তু সেই অর্থে নিরক্ষর ছিলেন না, নাউজুবিল্লাহ। নিরক্ষরের বলতে কোনো লেখা পড়তে পারা মানে যে লিখতে পারা, এইটা তিনি জানতেন না, সেই অর্থে বলা যেতে পারে। তারপর এই শব্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার না করে আমরা উম্মি যে শব্দটি আসছে সেটিকে আমরা ব্যবহার করতে পারি। তিনি লেখা পড়তে পারতেন না, লিখতে পারতেন না, কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানের আধার ছিলেন তিনি। ইয়াজিদ সম্পর্কে আমাদের কি ধারণা থাকা উচিত? মাহদী হাসান বলেছেন, দেখুন, ইয়াজিদ সম্পর্কে আমাদের সবচেয়ে উত্তমভাবে নীরব থাকা, কারণ ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে সরাসরি প্রত্যক্ষ তার ভূমিকা ছিল কিনা, এ নিয়ে যথেষ্ট কথা আছে। আল বিদায় নেহাত ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার নিজের এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মত উল্লেখ হয়েছে যে আসলে ইয়াজিদ তার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ অন্যদেরকে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করবার নির্দেশ দেয়নি, তারা নিজে থেকে তাকে হত্যা করেছেন এবং তিনি তাদেরকে তাকে আটকে রাখার বা ধরে আসার নিয়ে আসার জন্য নির্দেশ করেছিলেন। এরকম যদি হয়ে থাকে তাহলে এই খুনের জন্য অন্তত তার দায় থাকবে না, আর সেক্ষেত্রে তাকে আমরা এই খুনের জন্য দোষী করবো না, যদিও তার আরো অনেক দোষ আছে। কিন্তু যে জন্য দোষী করবো তা হলো এই খুনের পরে খুনিদেরকে তিনি কোনো শাস্তি দেন নাই এবং উল্লেখ করার মতো কোনো ভৎসনা করেননি। তবে এই যে ভূমিকা তার, সেই ভূমিকার কারণে সে অবশ্যই ভৎসনাযোগ্য, সে ফাসিক ছিল, এতে কোনো সন্দেহ নেই। তাকে ফাসিক এবং সে আল্লাহর অবাধ্য ছিল, গুনাহগার পাপিষ্ট ছিল, এবারে কোনো সন্দেহ নেই। তবে তাকে কাফির অনেকে বলে ফেলেন, কাফির বলতে হলে আল্লাহকে অস্বীকার করেছে বা বড় কুফরি করেছে বা অশীর করেছে, এই জিনিসটি প্রমাণ করতে হবে। এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যার বিষয়ে যেহেতু তার ভূমিকাটা আলোচনার সাপেক্ষ এবং সবচেয়ে বিশুদ্ধ মত অনুযায়ী সরাসরি তার নির্দেশ ছিল না, বিধায় তাকে কাফের বলা কঠিন হবে। ইয়াজিদ কি মুসলমান? জি ভাই, সে পাপিষ্ট ছিল, ফাসেক ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু অমুসলিম বলা এটা খুব কঠিন একটি কাজ। যদিও কেউ কেউ অমুসলিম বলেছে, কোনো পুরুষ জেহাদের ভয় দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া কি গুনাহ হবে? অবশ্যই, যদি কোনো জায়গায় জেহাদ ফরজ হয়ে থাকে আর জেহাদের ভয় দেশ ছেড়ে বিদেশ পালায়, তাহলে তার জন্য অবশ্যই গুনাহ হবে। আল্লাহ তাআলা মাফ করুন। আজান হলে মাথায় কাপড় দিতে হবে কিনা? না বোন সাদিয়া সুলতানা, আজান হলে মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ শরীয়তে নাই। আমাদের গ্রাম দেশে অনেক সময় মেয়েদেরকে বলা হয় আজান হলে মাথায় কাপড় দিতে, আজান হলে পুরুষদের যদি মাথা টুপি দেওয়া না লাগে তাহলে মেয়েদের কাপড় দিতে হবে কেন? এটা হলো নারী বিদ্বেষী মানুষদের কথা, আজান হলে মাথায় কাপড় দিতে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, বাসা বাইরে থাকলে সর্বাবস্থায় মাথা কাপড় থাকতে হবে, আজানের সাথে কোনো সম্পর্ক নাই। দাড়ি ছোট রাখলে কি তাকে ফাসেক বলা যাবে? জি, দাড়ি ছোট রাখলে অবশ্যই তাকে ফাসেক বলা যাবে, কারণ দাড়ি বড় করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, ওয়াজিব। আর ওয়াজিব যদি কেউ তরক করে তাহলে তাকে ফাসেক বলা যাবে, আর এটা এমন একটা অপরাধ যে অপরাধটি প্রকাশ্যে, প্রকাশ্য যে অপরাধগুলো সেগুলো গোপনীয় করা অপরাধগুলো চেয়ে অনেক জঘন্য, বিধায় তাকে অবশ্যই ফাসেক বলা যেতে পারে, কিন্তু তারপরও কাউকে ফাসেক বলে গালি দিয়ে দূরে সরানো ঠিক হবে না। তবে হ্যাঁ, ফাসেকের বিধান তার জন্য প্রযোজ্য হবে, তাকে বলা যেতে পারে বিধানগতভাবে সে ফাসেক। কাউকে পাওয়ার জন্য কি খাসভাবে কোনো আমল করা যাবে? কাউকে পাওয়ার জন্য বলতে আপনি হয়তো কোনো মেয়েকে ভালো অবৈধভাবে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে পাওয়ার জন্য দোয়া করতে পারেন, করতে পারেন, তবে এটা সুন্নাসম্মত দোয়া নয়। আপনার এই দোয়া করা হারাম হবে না যদি আপনি বলেন আল্লাহ অমুককে আমাকে মিলাই দেন, অথবা মেয়ে হওয়া জরুরি নয়, কোনো পুরুষ আপনার ভালো লাগে, হয়তো সেই পুরুষের সাথে আপনি বন্ধুত্ব করতে চান অথবা তার কাছে মিশতে চান, পরিচিত হতে চান, সেক্ষেত্রে আপনি তাকে পাওয়ার জন্য দোয়া করতে পারেন। তবে বিয়ে শাদীর ব্যাপারে কোনো ছেলে কোনো মেয়েকে বা কোনো মেয়ে কোনো ছেলেকে পাওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সেক্ষেত্রে দোয়া হবে ইস্তিখারার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, এক সাহাবী বলছেন যে আমাদেরকে তিনি সালাদ যেভাবে শিখাইতেন, ইস্তিখারা এভাবে শিখাইতেন, কামাই আল্লিমুনা সালাদ যেভাবে সালাদ শিখাইতেন, অথবা সুরা মিনাল কোরআন, কোরআনের সুরা শিখাইতেন, সেভাবে ইস্তিখারা শিখাইতেন। ইস্তিখারা মানে হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যদি আমার জন্য এটা কল্যাণ করেন আপনি করাই দেন, আর কল্যাণ করেন আপনি সরাই দেন।